<applause> السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. اما بعد يا ايها الذين امنوا সুপ্রিয় বন্ধুগণ আমরা আজকে সালাত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আল্লাহ নবী বলেন পাক বলেছেন কাসাম বাইনা আব্দি নিসফাইন আমার মাঝে এবং আমার বান্দার মাঝে সালাতকে আমি দুভাগে ভাগ করেছি ইদা কাল আল আব্দু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বান্দা যখন বলেন যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাপাক কয়াল্লাহু জল্ল কুদরাতহু তখন আল্লাহাক বলেন আমার বান্দা আমার প্রশংসা করল ওয়াইজা কয়লা আব্দু আর রহমানুর রহিম কয়ালু জল্লাত কুদরাতহ আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণকীর্তন স্তব স্তুতি গাইল ওয়াইজা কয়লা আব্দু মালিক ইয়াল্লাহু জল্ল কুদরাতহু মজ্জাদানি আব্দি বান্দা যখন মালিক অমিদ্দিন বলে তখন পাক বলেন আমার বান্দা আমার উচ্চ মর্যাদা বর্ণনা করল ওয়াইদা কল আব্দু ইয়া কা না ইয়াকুদু ওয়া ইয়া কেবল কেবলমাত্র তোমারই এবাদত করি এবং তোমার কাছেই একমাত্র সাহায্য চাই এ কথা যখন আল্লাহর বান্দা বলে তখন আল্লাহ পাক বলেন হা দা বাইনি ও বাইনা আব্দি আব্দি আবদি মাল এটা আমার মাঝে এবং আমার বান্দার মাঝে একটি সেতু বন্ধন আমার বান্দা যেটা চাইল আমি তাকে সেটা দিলাম এ আয়াতের মাঝে আল্লাহ পাক এবং বান্দার মাঝে একটা সম্পর্ক গড়ে উঠেছে ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তাইন কেবলমাত্র তোমারই এবাদত করি এবাদত বান্দা আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করে থাকে আর আল্লাহ তার বান্দার উদ্দেশ্যে সাহায্য বিতরণ করে থাকেন বান্দা এবাদত দিয়ে সাহায্য গ্রহণ করে এবাদত দিয়ে সাহায্য গ্রহণ কথাটি কি এমন হয়ে গেল আল্লাহ পাক এবাদত নিলেন তাই সাহায্য দিলেন আর বান্দা সাহায্য পেলেন তাই আল্লাহর এবাদত করলেন বিষয়টি নিশ্চয় এমন নয় বিষয়টি এমন তাফসিরের কেতাবের মধ্যে মুফাসিনে কেরামগণ উল্লেখ করেছেন বিষয়টি উল্লেখ করতে গিয়ে বলছেন যে বিষয়টা এমন এই কানা বুধু দয়াময় আমি কেবলমাত্র তোমার এবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই এবাদত করতে হলে যে শক্তি দরকার সে শক্তি তো আমার কাছে নাই তাই তো আমি তোমার সাহায্য চাই যাতে তোমার শক্তি আমি পূরণাঙ্গভাবে করতে পাই তাহলে সালাতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটি সংযুক্তি হয় বান্দার মাঝে এবং এক পারস্পরিক যোগাযোগ হয় সালাতের অনন্য বৈশিষ্ট্য রয়েছে অনেকগুলি এক নাম্বার বৈশিষ্ট্য হল সালাদটা ফরজ হয়েছে মেয়েরাজে দুনিয়ার সমস্ত এবাদত ফরজ হয়েছে জমিনে কিন্তু সালাদ ফরজ হয়েছে আসমানে বোখারির হাদিসে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলমিন তার নবীর সঙ্গে কথা বলেছিলেন কথা বলে তার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত সালাদ ফরজ করেছিলেন নবী মুসা কালিমুল্লাহ আলি সালাম তিনি পরামর্শ দিয়ে আমাদের নবীকে জানিয়েছিলেন যে আপনার উম্মত পঞ্চাশ অক্ত সালাত আদায় করতে পারবে না আল্লাহর কাছে গিয়ে কমানোর ব্যবস্থা করুন আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়ে সেটা কুমানোর জন্য ব্যবস্থা করেছিলেন আল্লাহ রাব্বুল আলমিন মেয়েরাজের রাত্রিতে সালাদ ফরজ করলেন এই সালাতের জন্য আজানের ব্যবস্থা আছে আজানের সেই এক অনন্য ইতিহাস পাওয়া যায় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের জনৈক সাহাবি আজান দেখেছিলেন স্বপ্নে স্বপ্নে আজান দেখার পরে তারপরে সেই অনুপাতে আজান চালু হয়েছিল আজানের মাধ্যমে মানুষকে ডাকা হয় সালাদ জামাতের সাথে আদায় করতে হয় নবী সাল্লাহ সাল্লাম বলেন সালাদ যদি ইচ্ছা সত্ত্বে জামাতে না আসে আমার ইচ্ছা হয় আমি ওই সমস্ত লোকদের বাড়িঘর পুড়িয়ে দেই যারা জামাতে হাজির হয় নাই যারা জামাতে হাজির হয় নাই যুবকদেরকে খড়িকাঠি জোগাড় করার নির্দেশ দেই। আর অন্য কাউকে জামাত পরানোর নির্দেশ দিয়ে আমি তাদের বাড়িতে গিয়ে বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেই যারা সাধ্য থাকা সত্ত্বেও সালাতের জামাতে শরিক হয়নি হাদিস থেকে অনেকগুলি জিনিস বোঝা গেল এক নম্বর জিনিস বোঝা গেল দয়ান্নবী রেগে গেলেন সালাতের জামাতে না হাজির হওয়ার কারণে হাদিস থেকে আরও বোঝা গেল আল্লাহ নবী বাড়িঘর পুড়িয়ে দিতে চাইলেন কিন্তু বাড়িঘর পুরে দিলেন না সেই বাড়িতে নারী এবং শিশু রয়েছে এই জন্য হাদিস থেকে আরও বোঝা গেল যুবকদের অপরিসীম দায়িত্ব রয়েছে যুবকদেরকে এই লাকড়ি জোগাড় করার অর্ডার দিয়ে আমি বাড়িঘর পুড়িয়ে দেই সালাদ জামাতের সাথে বিনা ওজরে জামাত পরিত্যাগ করলে হবে না সর্ব অবস্থায় সালাদ চার নম্বর হল সর্ব অবস্থায় সালাদ ফরজ হয়ে যায় কোনো অবস্থাতেই সালাদ মাফ হয় না এমন কি অসুস্থ ব্যক্তি ইশারায় সালাত আদায় করবে যে ব্যক্তি নড়াচড়া করতে পারে না সে চোখের পাতা উলটিয়ে চোখের পাতার ইশারার সাহায্যে সালাত আদায় করবে ডুবন্ত নকার সন্ত্রণকারী গাঙের মধ্যে ওই ব্যক্তিও মনে মনে সালাত আদায় করবে ভরতর যুদ্ধের ময়দানেও সালাত মাফ হবে না একজন শত্রু ভয়ে দৌড়ায় পালিয়ে যাচ্ছে তারও সালাত মাফ হবে না একজন গাছের উপরে চড়ে আছে সেই গাছের উপরে চড়ে থাকা ব্যক্তিরও সালাত মাফ হবে না গাছের উপরে যিনি চড়ে আছেন তিনিও সালাত আদায় করবেন গাছে চরা অবস্থায় উজু করা সম্ভব হলে উজু করবে উজু করা সম্ভব না হলে তাই মুম করবে অন্যান্য এবাদতে নায়েব নিযুক্ত করা যায় প্রতিনিধি নিযুক্ত করা যায় কিন্তু সালাতের প্রতিনিধি নিযুক্ত করার কোনো সুযোগ নাই। সালাত ত্যাগকারীকে সাহাবাই কেরামগণ ইসলাম থেকে খারিজ মনে করতেন আল্লাহ নবী বলেন আল্লাহাদুল্লাহাদি বাইনানা ও বাইনাহ সালাদ ফমান কাহা ফাকাত কাভার আমাদের মাঝে এবং তাদের মাঝেকার মৌলিক পার্থক্য হলো সালাদ যে ব্যক্তি সালাদ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করে সালাতের মধ্যে অনেক উপকারিতা রয়েছে এক নম্বর হিংসা বিদ্বেষ দূর হয় সালাতের মাধ্যমে মানুষের হিংসা বিদ্বেষ দূর হয় পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করলে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় দুই নাম্বার হলো মানুষের পারস্পরিক শ্রেণীবিন্যাস দূর হয় ছোট বড়ো আমির ভদ্র শিক্ষিত অশিক্ষিত আরবি আদমি ইরানি তুরানি জার্মানি ইংল্যান্ডি হোল্যান্ডি পোল্যান্ডি নাইজেরিয়াল দেশ মানুষ ইন্দোনেশি ছোটো বড় সাদা কালো শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষ এক কাতারে মিলিয়ে এক কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাতারে কাতার মিলিয়ে যখন সালাদ আদায় করে তখন তার সালাদ তাকে এমনভাবে এক অখণ্ড জাতি গঠন করার শিক্ষা দেয় যেটা অন্য কোনো এবাদতে সম্ভব নয় সালাতের মাধ্যমে মানুষ তীব শিক্ষা লাভ করে মানুষের ভিতরে শৃঙ্খলা বোধ জাগ্রত হয় লক্ষ্য জনতার ঢল নামে সালাতের জন্য মক্কা নগরীতে মানুষ আওয়াজ করতে থাকে অনেক গোলমাল করতে থাকে আল্লাহ আকবার বলার সঙ্গে সঙ্গে সব মানুষ নিশ্চুপ হয়ে যায় সেখানে আর কারো কোনো কথা বলার অধিকার হয় না লক্ষ্য জনতাকে একটি কমান্ডে ঠান্ডা করা যায় যে এবাদতের মাধ্যমে সেই এবাদতের নাম সালাত ইমাম সাহেব আল্লাহ আকবর বলেন ইমাম সাহেবের আল্লাহ আকবর শুনে লক্ষ লক্ষ মুসল্লি তারা পিছনে রুকু করেন সেজদা করেন এমনকি সে দেশের বাদশাহ পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়েন সামনে প্রজা রয়েছেন প্রজা সেজদা দিয়েছেন প্রজা হাত উঁচু না করলে মাথা উঁচু না করলে রাজার মাথা তোলার ক্ষমতা হয় না এই এবাদতের নাম সালাদ রাজাকে প্রজা বানায় প্রজাকে রাজা বানায় যেই এবাদত সেই এবাদতের নাম সালাত সালাদ সম্পর্কে আল্লাহ নবী বলেন সালাত মানুষের পাপ পঙ্কিলতা দূর করে দেয় আল্লাহ নবী বলছেন আর আন্না নাহারান আলা তোমাদের কারো দরদার সামনে যদি প্রবাহিত নদী যদি থাকে আর সেই নদীতে যদি তোমরা দৈনন্দিন পাঁচ বার গোসল করো তাহলে তোমাদের শরীরের কোনো ময়লা থাকতে পারে কি সাহবাইকার বললেন যে না শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহনবী বললেন এরূপী সালাতের দৃষ্টান্ত সালাতের মাধ্যমে মানুষের শরীরের সকল ময়লা দূর হয়ে যায় নবী সাল্লাহ সাল্লামের জামানায় জনৈক যুবক সাহাবি তিনি একটি দুর্ঘটনা ঘটিয়েছিলেন হাদিসে এভাবে আসছে যে যুবতী সাহাবি নবীর কাছে এসে আত্মসমর্পণ করে বলছেন এ আর রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি তো অন্যায় কাজ করে ফেলেছি এখন আমি কি করতে পারি নবী সাল্লাম কোনো কথা বললেন না সাহাবি সালাত আদায় করলেন মসজিদে জামাতের সঙ্গে আল্লাহ নবী বললেন যেই লোক আমাকে প্রশ্ন করেছিল সেই লোকটি কোথায় গেল তাকে আল্লাহ নবী বললেন আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন আকিম ইসলাত ইন্যাহারি ওয়া জুলাফাম্লা হাসানাত ইদ হিবিন সৈয়াদ দিনের এ প্রান্তে ও প্রান্তে সালাত আদায় করো রাতের কিয়দংশে সালাত আদায় করো ইন্নাল হাসানাত ইউন সাইয়াদ নিশ্চয়ই ভালো কাজগুলি খারাপ কাজকে দূর করে দেয় সালাত মানুষের সকল পাপ পঙ্কিলতা দূর করে দেয় আল্লাহ পাক বলেন ও আমাকা বিশালায়াতি হ্যাঁ তোমার পরিবারের সদস্যদেরকে সালাত আদায়ের জন্য অর্ডার করো আল্লাহ রাবুল্লা আলমিন সালাদ কায়েম করতে বলেছেন সালাদ কায়েমের আলাদা মানে রয়েছে সালাদ কায়েমের মনে হলো সালাদকে যথাযথভাবে আদায় করা যারা সালাদকে যথাযথভাবে আদায় করে না রুকু সেদ্দা ঠিক মতো করে না আল্লাহ নবী তাদেরকে সালাদ চোর বলেছেন আল্লাহনবী বলেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সালাদ চোর যে ব্যক্তি সালাতের মধ্যে চুরি করে সাহাবাইকার বলেন ইয়ারসুল্লাহ সালাতের মধ্যে আবার চুরি হয় কেমন করে আল্লাহনবী বসেন সেদ্দা পূর্ণ করে না রুকু পূর্ণ করে না সে ব্যক্তি হলো সালাদ চোর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে বসা রয়েছেন জনৈক সাহাবি সালাত আদায় করে চলে যাচ্ছেন আল্লাহ নবী বললেন এর যে ফাঁসাল্লে ফাইনাকালাম তুসাল্লে ওহে তুমি ফিরে যাও ফিরে যেয়ে তোমার সালাত আবার তুমি আদায় করো তুমি সালাত আদায় করনি। নি বন্ধুগণ আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে হাদিসটা কিভাবে আমাদেরকে বলছে হাদিসে বলছে যে তুমি ফিরে যাও সালাত আদায় করো তুমি সালাত আদায় কর নি রসুলের সাহাবি সালাত আদায় করলেন সালাত হয়নি আল্লাহ নবী বললেন না তোমার সালাত হয়নি তা না বলে তিনি বললেন তুমি সালাত আদায় কর যে ব্যক্তি নবীর তলিকায় সালাত আদায় করে না তার সালাত সালাত বলে গণ্য হয় না যে ব্যক্তি ধীরে সুস্থে সালাত আদায় করে না তার সালাদ সালাদ বলে গণ্য হয় না আল্লা পাক বলেন এ ইউহাল্লাদিরা মানুষ তা ইনু বিশ্বব রিবাস সালেহ ইন্নাল্লাহ মাসাবিরিন হে ইমান্দার বান্দাবান্দিগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে নিশ্চয় আল্লাপাক ধৈর্য ধারণকারীদের সঙ্গেই রয়েছেন সালাত আদায় করতে হলে অবশ্যই তার মধ্যে ধৈর্য থাকতে হবে রুকু এবং সেজা ধীরে সুস্তে না হলে সালাত আদায় হবে না সালাত সালাত বলে গণ্য হবে না রসুলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে নবী সাল্লাহ সাল্লাম বলেন সাল্লু কামার এই তুমুনি সাল্লি আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখো সেইভাবেই তোমরা সালাত আদায় করো বন্ধুগণ বলতেছিলাম সালাত মানুষকে শৃঙ্খলা শিক্ষা দেয় দুনিয়ার কোনো মানুষ লক্ষ্য জনতাকে ঠান্ডা করার মতো কোনো শক্তি বা কোনো ব্যবস্থাপনা তাদের নাই কিন্তু সালাতের মাধ্যমে আল্লাহ আকবার বলার সাথে সাথে সমস্ত জাতি ঠান্ডা হয়ে যায় সমস্ত মানুষ ঠান্ডা হয়ে যায় সমস্ত মুসলিম ঠান্ডা হয়ে যায় লক্ষ জনতার আওয়াজ বন্ধ হয়ে যায় সালাতের মাধ্যমে সালাদ সম্পর্কে আল্লাহ নবী বলেন সালাত মানুষের পাপ পঙ্কিলতা দূর করে দেয় আল্লাহ নবী বলছেন আর আই তুম লাউ আন্না নাহারান আলা বাবে তোমাদের কারো দরজার সামনে যদি প্রবাহিত নদী যদি থাকে আর সেই নদীতে যদি তোমরা দৈনন্দিন বার গোসল করো তাহলে তোমাদের শরীরের কোনো ময়লা থাকতে পারে কি কেরামগণ বললেন যে না শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ নবী বললেন এরূপি সালাতের দৃষ্টান্ত সালাতের মাধ্যমে মানুষের শরীরের সকল ময়লা দূর হয়ে যায় নবী সাল্লাহ সাল্লামের জামানায় জনৈক যুবক সাহাবি তিনি একটি দুর্ঘটনা ঘটিয়েছিলেন হাদিসে এভাবে আসছে যে যুবতী সাহাবি নবীর কাছে এসে আত্মসমর্পণ করে বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি তো অন্যায় কাজ করে ফেলেছি এখন আমি কি করতে পারি নবী সাল্লাহ সাল্লাম কোনো কথা বললেন না সাহাবি সালাত আদায় করলেন মসজিদে জামাতের সঙ্গে নবী বললেন যেই লোক আমাকে প্রশ্ন করেছিল সেই লোকটি কোথায় গেল তাকে নবী বললেন আল্লাহ পাক কুরআনে আয়াত নাযিল করেছেন আকিমিস সালাত তারাফা ইন নাহিরি ওয়া ইন্নাল হাসানাত লাইল ইনাল হাসানাতি ইয়ুযহিবনাস সায়্যাত জালিকা যিক্রাল যাকিরিন দিনের এ প্রান্তেও প্রান্তে সালাত আদায় করো রাতের কিয়দংশে সালাত আদায় করো ইন্নাল হাসানাত ইয়ুযহিবনাস সায়্যাত নিশ্চয়ই ভালো কাজগুলি খারাপ কাজকে দূর করে দেয় সালাত মানুষের সকল পাপ পঙ্কিলতা দূর করে দেয় আল্লাহ পাক বলেন ও আমুর আহলাকা বিশালায়াতি আলাই হ্যাঁ তোমার পরিবারের সদস্যদেরকে সালাদ আদায়ের জন্য অর্ডার করো আল্লাহরাবুল আলমিন সালাদ কায়েম করতে বলেছেন সালাদ কায়েমের আলাদা মানে রয়েছে সালাদ কায়েমের মনে হলো সালাদকে যথাযথভাবে আদায় করা যারা সালাদকে যথাযথভাবে আদায় করে না রুকু সেদ্ধা ঠিক মতো করে না আল্লাহ নবী তাদেরকে সালাদ চোর বলেছেন আল্লাহ নবী বলেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সালাদ চোর যে ব্যক্তি সালাতের মধ্যে চুরি করে সাহাবাই কেরামগন বলেন আল্লাহ সালাতের মধ্যে আবার চুরি হয় কেমন করে আল্লাহ নবী সেজদা পূর্ণ করে না রুকু পূর্ণ করে না সে ব্যক্তি হল সালাদ চোর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে বসা রয়েছেন জনৈক সাহাবি সালাত আদায় করে চলে যাচ্ছেন আল্লাহ নবী বললেন এর যে ফাঁসাল্লে কালাম তুষার্লে ও হে তুমি ফিরে যাও ফিরে যে তোমার সালাত আবার তুমি আদায় করো তুমি সালাত আদায় করনি। নি আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে হাদিসটা কিভাবে আমাদেরকে বলছে হাদিসে বলছে যে তুমি ফিরে যাও সালাত আদায় করো তুমি সালাত আদায় করো নি রসুলের সাহাবি সালাত আদায় করলেন সালাত হয়নি আল্লাহ নবী বললেন না তোমার সালাত হয়নি তা না বলে তিনি বললেন তুমি সালাত আদায় করনি যে ব্যক্তি নবীর তলিকায় সালাত আদায় করে না তার সালাত সালাত বলে গণ্য হয় না যে ব্যক্তি ধীরে সুস্থে সালাত আদায় করে না তার সালাত সালাত বলে গণ্য হয় না আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা নুসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসাবিন হে মানব দরবান তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে নিশ্চয় পাক ধৈর্য ধারণকারীদের সঙ্গেই রয়েছেন সালাত আদায় করতে হলে অবশ্যই তার মধ্যে ধৈর্য থাকতে হবে রুকু এবং সেজদা ধীরে সুস্থে না হলে সালাত আদায় হবে না সালাত সালাত বলে গণ্য হবে না রসুলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে নবী সাল্লাহ সাল্লাম বলেন সাল্লু কামার এই তুমু নিউ আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখো সেইভাবেই তোমরা সালাত আদায় করো সালাতের পূর্বে তাহারত বা পবিত্রতা অর্জন করতে হয় পবিত্রতা দুই প্রকার একটা হলো দেহের পবিত্রতা একটা হলো মনের পবিত্রতা মনকে সেরেকো বেদাত মুক্ত করে আর দেহকে ময়লা আবর্জনা এবং নাফাক জিনিস থেকে মুক্ত করে আল্লাহর সামনে দাঁড়াতে হয় অকু মুলিল্লাহে কানে তিন আল্লাহর সামনে বিনয় অবনত অবস্থায় দাঁড়িয়ে যাও সালাত একটি অনুপম জেকের সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহ পাক বলেন আকিমিস সালাত আলি দিকিরি আমার শরণার্থে তোমরা সালাত আদায় করো আল্লাহরা বুলা আমিনের শরণার্থে সালাত আদায় করা হয় আল্লাহ পাক অন্যায়াতে বলেন ইয়া আইউ আল্লাহ দিন আমানু ইদানু দিয়ালির সালাতি মিল জুমা ফাসাও ইলাহ দিকির লা হিফতারুল বে হেই মান্দার বান্দাবান্দিগণ যখন তোমাদেরকে জমার দিনে সালাতের জন্য ডাকা হয় ফাসাও ইলা দিকির তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা চলে আসো আল্লাহর জিকির হয় সালাতের মাধ্যমে পাক বলছেন ওয়াকিম সালাতা সালাতা তানহা আনিল ফাহশা মুনকার ওয়ালাদিকুল্লাহ আকবার তোমরা সালাত আদায় করো সালাত মানুষকে অন্যায় অশ্রীর কাজ থেকে বিরত রাখে আজকে আমরা সালাত আদায় করি অথচ আমাদের অন্যায় অশ্রীর কাজ থেকে আমরা বিরত থাকতে পারি না তাহলে বোঝা গেল সালাত আমাদের যথাযথভাবে আদায় হয় না সালাত আমরা অনেকে আদায় করি না আর যারা ও আদায় করি তারা আল্লাহ নবীর তরিকা আদায় করি না। নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হল সালাদ আল্লাহুল্লা দিবাইনানা অবাইন ফামান তারা কাহা ফাকাত কাফার যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফুরি করল বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সালাত এসেছিল মানুষকে শান্তির পথ দেখানোর জন্য সালাদ সমাপ্তি লগ্নে একজন ইমানদার ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ বলে সালাদকে সমাপ্তি দেয় শান্তির বারতা নিয়ে শান্তির কথা শুনিয়ে সালাদকে সমাপ্ত করে ভাই তুমিও শান্তিতে থাকো ডানের মুসল্লি তুমি শান্তিতে থাকো বামের মুসল্লি তুমিও শান্তিতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডানের মুসল্লি তুমি শান্তিতে থাকো বামের মুসল্লি তুমি শান্তিতে থাকো আর মুসলিম ভাইকে যদি শান্তিতে থাকার কথায় আমি বলি তাহলে আমার সাথে তার গোলমাল থাকে কোথায় গোলমাল কেমন করে তার সাথে আমার হয় গোলমাল করার তো কোনো সুযোগই তার সাথে আমার নাই। সমাজকে দুরস্ত করার জন্য সমাজকে সংস্কার করার জন্য সমাজের মানুষের হিংসা বিদ্বেষ দূর করার জন্য সমাজের মানুষের ভিতরে মনের কুটিলতা দূর করার জন্য সালাত এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালাতের মাধ্যমে মানুষের পরিবর্তন হয়েছে সমাজের পরিবর্তন হয়েছে মানুষ ইসলামের দিকে দীক্ষিত হয়েছে সালাত আজকেও রয়েছে আমাদের কাছে সালাতের মতো এই ধম্বন্তরী ঔষধ আমাদের বাড়িতে থাকার পরেও আমরা সেই সালাত থেকে উপকৃত হতে পারছি না সেটা ওষুধের দোষ নয় ওষুধ তো গ্রান্টিযুক্ত ওষুধ কিন্তু আমাদেরই অপরাধ কারণ আমরা যথাযথভাবে তার প্রয়োগ করতে পারি নেই দুঃখজনক হলেও সত্য আজকে সমাজ এই নামাজকে নিয়ন্ত্রণ করছে কিন্তু আসলে নামাজই সমাজকে নিয়ন্ত্রণ করবে এটাই ছিল বাস্তবতা কিন্তু সেই বাস্তবতা আজকে আমাদের থেকে অনেক দূরে সরে চলে গেছে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সালাতের অর্থ উপলব্ধি করার তৌফিক দান করুন সালাতের মাধ্যমে আমাদেরকে ভালো এবং মন্দ বাছাই করার তৌফিক দান করুন নবীর তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করুন صلاة روحه مسلم جيبوني عنو انقرار توفيق دان كرون آمين اللهم آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه من كل ذنب واتوب إليه إنه هو الغفور الرحيم يا ربي لك الحمد كما ينبغي لجلال وزهك وعظيم سلطانك اللهم يسر أمورنا ونور قلوبنا بالكتاب والسنة اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم يسر امورنا ونور قلوبنا بالكتاب والسنه السلام عليكم ورحمه الله وبركاته